বিশ্বজুড়ে যেখানেই আপনি কোনো ভিক্ষুকের কোলে ছোট কোনো বাচ্চা দেখতে পাবেন, খেয়াল করলেই দেখবেন বাচ্চাটি ঘুমিয়ে আছে। সেটা বাংলাদেশ হোক বা আমেরিকা হোক, সারা বিশ্বে ভিখারিদের এক অবস্থা। ভিক্ষুকের কোলে বাচ্চা ঘুমিয়ে থাকার পিছনে রয়েছে রহস্য, রয়েছে বীভৎস এক করুণ কাহিনী। রাস্তার মোড়ে মোড়ে থাকা প্রায় প্রতিটি ভিক্ষুকে পরিচালনা করে সংগঠিত সন্ত্রাসী মাফিয়া বাহিনী। এই মাফিয়া গ্রুপগুলো সব ভিক্ষুকদেরকে নিজেদের জিম্মায় রাখে, প্রতিদিন সকালে নিজেদের দায়িত্বে রাস্তার মোড়ে মোড়ে এনে বসিয়ে দিয়ে যায়, আবার সন্ধ্যা হলে নিজেদের দায়িত্বে তাদেরকে আস্তানায় ফিরিয়ে নেয়। এরপর ভিক্ষুকের সারাদিনের যা আয় তা সবটুকুই চলে যায় এই মাফিয়া গ্রুপের হাতে। ভিক্ষুকের কপালে জোটে শুধু এক বেলা খাবার। রাস্তার পাশে ছোট শিশু নিয়ে যারা ভিক্ষা করছে তাদের অধিকাংশেরই কোলে থাকা শিশুটি ঘুমে বিকর। কোলে নেয়া মহিলাটির ভাঁজ করা পায়ে নাক মুখ গুজে চুপচাপ ঘুমাচ্ছে শিশুটি, আর রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে যাচ্ছে। ব্যস্ত সড়কের পাশে হাজারো গাড়ির হর্ন এবং নানা রকম শব্দের মাঝে একটি শিশু সারাদিন ঘুমাচ্ছে। এখানে রয়েছে চমকে যাওয়ার মতো তথ্য, প্রতিদিন ভিক্ষা করতে আসার আগে কোলে ওই শিশুটিকে নেশাদ্রব্য খাইয়ে ঘুম পাড়ানো হয়, তারপর সারাদিন ধরে নির্বিঘ্নে ভিক্ষাবৃত্তি চলে। এভাবে দিনের পর দিন নেশাদ্রব্য খাওয়ানোর ফলে কিছুদিন পরেই ওই শিশুটি মৃত্যুর মুখে ঢলে পড়ে। তারপর ওই শিশুটির স্থান দখল করে নেয় অন্য কোনো শিশু, ফলে কিছুদিন পরপরই তাদের কোলের শিশুটি বদলে যাচ্ছে, নতুন নতুন শিশু কোলে নিয়ে দিনের পর দিন একইভাবে চলছে ভিক্ষাবৃত্তি। এখন প্রশ্ন হচ্ছে, এত এত শিশু পাচ্ছে এরা কোথায় থেকে? কিভাবে এই বাউরি মাফিয়া গ্রুপগুলোর হাতে আসছে বাচ্চাগুলো? এদের অধিকাংশই চুরি করা শিশু অথবা টাকার অভাবে থাকা মাদকসেবী পরিবারের কাছ থেকে ভাড়া নেয়া। বাংলাদেশ রাজধানী কামরাঙ্গীর চরে একটি প্রভাবশালী চক্র বিভিন্ন জায়গা থেকে শিশুদের ধরে নিয়ে গিয়ে পঙ্গু বা অচল করে দেয়, তারপর তাদেরকে ভিক্ষাবৃত্তিতে ভাড়া দেয়। এছাড়া অনেক শিশুকেই ধরে এনে কুকি পায়ের রক পুরুষাঙ্গ কেটে দিয়ে অথবা বুকে ঘাড়ে মাথায় আঘাত করে অচল বানিয়ে দেয়া হতো, তারপর তাকে দিয়ে চলতো ভিক্ষার ব্যবসা। সারা বিশ্বে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে অথবা তাদের সঙ্গে যোগসাজশ রেখে এসব ব্যবসা চলে। ডালি ডালি